ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন যাচাই বাছাই চলছে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন মানবিক কারণে বিবেচনার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি উল্লেখ করে দোষারোপের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান। করোনায় মানুষের কষ্ট লাঘবে নানা উদ্যোগের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রেখে যাতায়াত কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 22 দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু, দূরপাল্লার গণপরিবহন বন্ধ। শপিং মলে যেভাবে ঢেউয়ের মতো মানুষ যাচ্ছে আর স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে, এতে আবারও করোনা সংক্রমণ বাড়তে পারে স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন জরুরি ভিত্তিতে সরকার যুক্তরাষ্ট্রের কাছে 40 লাখ টিকা চেয়েছে। ভারতে একদিনে করোনায় ফের সর্বোচ্চ 4,000 মানুষের মৃত্যু, শনাক্ত 4,13,000-এর বেশি। কারেন বিদ্রোহীদের সাথে সংঘর্ষে মিয়ানমারে অন্তত 200 সেনা নিহত হয়েছে, স্থানীয় গণমাধ্যমগুলো এই খবর দিয়েছে। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ভারত থেকে বিশেষ বিমানে দেশে ফিরছেন সাকিব ও মুস্তাফিজ, থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টিনে।